अस्सलाम वालेकुम व रहमतुल्लाह व बरकातहू। वेलकम बैक टू खालेदा यूएसए चैनल। केमन आछेन सबाई? आलहामदुलिल्लाह आमी तो भालोई आछि। आर एतो सकाल बेला एतो सुंदर आकाश देखले भालो तो थाकार कथा। मात्र सकाल हलो, एतो घंटा दुएक आगे सूर्य उठेछे, नील सादा आकाश, माझे माझे रोद देखा जाच्छे, सुंदर एकटा दिनेर शुरू हलो। जानि ना साराटा दिन केमन जाबे। অনেক সময় বলা হয় সকাল দেখে দিন বোঝা যায়। দেখা যাক, এত সুন্দর সকাল, চারিদিকে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, আলো ঝলমল, সারাটা দিন কেমন যায়। আমার সাথে আপনারা থাকুন, আজ সারাটা দিন কেমন আবহাওয়া থাকে সেটাই দেখানোর চেষ্টা করছি। সকালবেলা ওয়েদার ভালো থাকলে চারিদিকে পাখিদেরও কিচিরমিচির শোনা যায়। আর কুইন্সে যেহেতু প্রচুর গাছ আছে, এখানে পাখিও প্রচুর আছে, বিভিন্ন রকমের পাখি দেখা যায়। কম যখন মাটিতে নেমে আসে, শুধুমাত্র তখনই দেখা যায়। তবে পাখির কিচিরমিচির শব্দটা সারাক্ষণই শোনা যায়, সেটা বাসার সামনে থেকেই হোক আর ব্যাকইয়ার্ড থেকেই হোক। ঝলমলে রোদ দিয়ে দিনের শুরুটা হয়েছে। আস্তে আস্তে যত সময় যাচ্ছে আর রোদের প্রচণ্ডতা বাড়ছে, তবে আজকে আবার অতিরিক্ত যে গরম সেটা কিন্তু না। কয়েকদিন যাবৎ একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ধরনের মনে হচ্ছে যে এবার বোধহয় উইন্টারটা একটু আগেই চলে আসবে। যদিও উইন্টারের আগে ফল শুরু হওয়ার কথা, জানি না কী অবস্থা হবে। এখনও তো গাছের পাতা সবুজই আছে। এখানকার ওয়েদারটা মাঝে মাঝে আমি বুঝতে পারি না। সকালবেলা দেখা যায় সুন্দর রোদ ঝলমলে, চারিদিক এত সুন্দর আলো, আকাশে নীল সাদা, এত সুন্দর লাগে যে দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। আর সুন্দর আকাশ দেখলে মনটাও খুব ভালো লাগে। হঠাৎ করে দেখা যায় কালো মেঘে সমস্ত আকাশ ছেয়ে যায়, কালো সাদা মেঘে। এর মাঝে দিয়ে মাঝে মাঝে একটু সূর্যটা উঁকি মারে, আবারও কিছুক্ষণ পর দেখা যায় সূর্যটা মিলিয়ে যায়। আসলে আমি এখানকার ওয়েদারটাকে ঠিকমতো বুঝে উঠতে পারিনি, তবে কিন্তু ভালো লাগে যেমন রূপী হোক না কেন। কখনো কখনো দেখা যায় আকাশ সুন্দর পরিষ্কার নীল সাদা মেঘ, হয়তো কিছুক্ষণ থাকে ঘন্টা দুয়েক, তারপর হঠাৎ বিনা কারণেই চারিদিক কালো হয়ে অন্ধকার হয়ে যায়। দেখে মনে হয় এই বোধ হয় বৃষ্টি নামলো, কিন্তু না, আমার ধারণাটাকে মিথ্যে করে দিয়ে আবারও আকাশটা পরিষ্কার হয়ে সেই নীল সাদা মেঘ, তুলোর মতো সুন্দর করে মেঘ
জমে আছে, মেঘগুলা ভেসে যাচ্ছে, তার মানে আর বৃষ্টি হচ্ছে না। জানি না কতক্ষণ পরে আবার কেমন হবে। তবে যেমনই হোক না কেন, আকাশের আসলে একদিনে যে আকাশ কত রঙের হতে পারে বা ওয়েদারের চেঞ্জে কতটা হতে পারে, সেটা বোধহয় বাসায় না থাকলে বা অতটা খেয়াল না করলে বোঝা যায় না। সকালবেলা মনে হয় আজ বোধহয় ওয়েদারটা খুবই ভালো যাবে, যেহেতু নীল আকাশ, সাদা মেঘ বেশি বেড়াচ্ছে, হালকা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, অতিরিক্ত গরম যেটা হওয়ার কথা সেটা না। কিন্তু কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরেই আবার চেঞ্জ হয়ে যায়। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতায় আমি এটাই দেখেছি, কখনো কখনো দেখা যায় সকালে মেঘ দেখে বাসা থেকে বের হলাম, ছাতা নিয়ে বের হলাম, কাজে পৌঁছানোর আগেই দেখা যায় মেঘ কেটে সারা আকাশে সুন্দর রোদ জল ঝলমল করছে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে যখন নীল আকাশ আর সাদা মেঘের মাঝখানে সূর্যের আলোটা পড়ে। বোঝাই যায় না যে কিছুক্ষণ আগে আকাশ অন্ধকার হয়েছিল, ঝুমঝুম করে বৃষ্টি নামার অপেক্ষায় অনেক সময় থাকি বা ভাবি যে হয়তো ভিজে যাব, সেই চিন্তায় ছাতা নিয়ে যাই। আবার যখন ওয়েদারটা ভালো হয় তখন এই ছাতাটা ক্যারি করতে করতে কখন যে মনের অজান্তে ছাতাটা হারিয়ে ফেলি নিজেই বুঝতে পারি না। বাসায় থাকলে যতক্ষণই বারে বারে বাইরে যাই, হয়তো কোনো কাজ কারণে বাইরে যাচ্ছি বা গার্বেজ ফেলার জন্য, যে কোনোভাবেই ঘর থেকে বের হলেই চোখটা যায় আকাশের দিকে, চারিদিকে। উইকডেতে দুপুরবেলা বিশেষ করে, সকালবেলা তো সবাই যার যার মতো কাজে চলে যায়, দুপুরের দিকে আশেপাশে খুবই নীরব থাকে, তো বাইরে বের হলেই দৃষ্টি যায় আকাশের দিকে, চারিদিকে নীরব একটা পরিস্থিতি। তবে পাখিদের কিচির মিচির শুনতেই থাকি। আমার জানা ছিল যে সকাল দেখে সমস্ত দিনের সম্পর্কে বোঝা যায়, কিন্তু আমার এই ধারণাটা অনেকটাই মিথ্যে হয়ে গেছে। আমেরিকাতে ওয়েদারটা এমন যে সকাল দেখে বোঝারই উপায় থাকে না। সকালবেলা যদি দেখি আকাশ মেঘলা, পরক্ষণেই দেখা যায় রোদ ঝলমলে দিন। আবার যদি কখনো দেখি সকালবেলা সুন্দর রোদ উঠেছে, চারিদিক ঝলমল করছে, নীল আকাশ, সাদা সুন্দর মেঘ, পাখিরা কিচমিচ করে ডাকছে আর হালকা ঠান্ডা একটা বাতাস, ঘন্টা দুয়েক পরেই দেখা যাবে আকাশ অন্ধকার হয়ে আছে, দেখে মনে হচ্ছে যে যে কোনো সময় বোধহয় বৃষ্টি নামবে। পাখি বা কাঠবিড়ালের শব্দ শুনে বোঝা যায় যে ওয়েদারটা খারাপ হয়ে আসছে। আসলে পশু পাখি বিপদের আগাম বুঝতে পারে, এটা আমরা জানি। আমার আজকে একটা দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা বিকেল পর্যন্ত আমি শুধু আজকে আকাশের পরিবর্তনটাই দেখে গেলাম। আমি কখনো অবশ্য এতটা সময় দেখি না। আজ ঘুম থেকে ওঠার পরে একটু পর পর আকাশটাকে দেখছিলাম, বিকেল পর্যন্ত দেখলাম, কি পরিবর্তন! এখানেও নীল আকাশ, সাদা মেঘ, আবার কালো মেঘ, কি একটা অপরূপ সৃষ্টি! আসলে আল্লাহর সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা জানানোর মতো ক্ষমতা আমাদের নেই, শুধু বলতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এত সুন্দর জিনিস দিয়েছেন, এত সুন্দর পৃথিবীটা আমাদের জন্য সৃষ্টি করেছেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে ঘুরে যাবেন, আমার পাশে একটু বন্ধু হয়ে থাকবেন। আমিও ইনশাল্লাহ আসি আপনাদের সাথে সব সময়। সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন। আল্লাহ হাফেজ।